গেল আট মাস ধরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এ যেন গণহত্যার চূড়ান্ত খেলায় মেতে উঠেছে নেতানিয়াহু বাহিনী। তবে গেল কয়েকদিন ধরেই গাজা ও রাফা ইসরায়েল সেনাদের উপর একের পর এক আক্রমণ করছে হামাসের যোদ্ধারা। হামাসের হামলায় এরই মধ্যে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। গাজা ও রাফার পর এবার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূলে রাফা সুজাইয়া সহ গাজা উপত্যকার সর্বত্র লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এদিকে ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে সুজাইয়া এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যাচ্ছেন হাজার ফিলিস্তিনি। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, গত বৃহস্পতিবার সুজাইয়ায় যুদ্ধ শুরুর পর 60,000 থেকে 80,000 লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে সম্প্রতি হিজবুল্লাহ ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। এমন প্রেক্ষাপটে রবিবার ও হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। এ বিষয়ে হিজবুল্লাহ বলছে, ওই দিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষেরই পাল্টাপাল্টি হামলা ও হুমকি ধমকিতে যে কোনো সময় সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এর আগেও ইসরায়েল ও হিজবুল্লাহ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে তার ফলাফল কী হবে, এ নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকে। কূটনীতিকরা বলছেন, আঞ্চলিক সংঘাতের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে লেবানন। গাজা, পশ্চিম তীর ও লেবানন, এই তিন ফ্রন্টে যুদ্ধ করতে হলে আরও বেকায়দায় পড়তে হবে ইসরায়েলকে। সব ছাপিয়ে আরও বিপাকে পড়তে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।